হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমি দশমউদ্দিন খন্দকার, চেকআপ টেকনিশিয়ানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব গুগল ফটোস ওভারভিউ, অর্থাৎ গুগল ফটোর আমাদের যে টোটাল ওভারভিউর যে বিষয়গুলো আছে সেই সমস্ত বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। দেখুন, আমাদের এই বিষয়টা করার জন্য প্রথম আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। বাস আসার পরে ধরুন এখানে আমরা এই গুগল ফটোতে কিন্তু আমরা একাধিকভাবে যাইতে পারি। তো এখন যদি আমরা কি করি, আমাদের এই যে এখানে জিমেইল বা গুগল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা এই যে গুগল অ্যাপসে আসি, আসার পরে যদি আমরা একটু নিচ দিকে আসি, আসার পরে এই যে ট্রান্সলেট, ট্রান্সলেটের পরে এখানে যে দেওয়া আছে ফটো, আমরা এই ফটোতে ক্লিক করে সরাসরি আমরা গুগল ফটোতে চলে আসতে পারি। তারপরে যদি মনে করেন আমরা কি করি, এই যে এখানে আমরা লিখে দিই যে আমাদের এই যে লোকেশনটা মানে অ্যাড্রেসটা যেটা আছে এই যে ফটোস ডট গুগল ডট কম, এটা যদি আমরা এখানে সরাসরি টাইপ করে দিয়ে আমরা এন্টার প্রেস করে কিন্তু আমরা গুগল ফটোতে ঢুকতে পারি। তাছাড়া যদি আমরা এখানে গুগল ক্রোম ব্রাউজার আসার পরে আমরা এখানে যদি সার্চ করি গুগল ফটো লেখা, গুগল আমরা ফটো লেখা সার্চ করে এই যে এখান থেকে গুগল ফটোতে আমরা ঢুকতে পারি। তারপরে যদি আছে সাইন ইন, যদি আপনার গুগল অ্যাকাউন্টটা সাইন ইন করা না থাকে তাহলে আপনি এখানে সাইন ইনে ক্লিক করে সাইন ইন করার পরে সরাসরি আপনার গুগল ফটোতে ঢুকতে পারেন। আর যদি সাইন ইন করা থাকে তাহলে গুগল ফটোতে ক্লিক করবেন, বাস ক্লিক করে এভাবে আপনার গুগল ফটোতে আসতে পারেন। বাস আমরা একাধিকভাবে আসতে পারি সেটা জানলাম, আপনি একভাবে আসলেই হবে। বাস আপনি গুগল ফটোতে আসার পরে এখন এই গুগল ফটোতে আমরা কী কাজগুলো করি, যে আমাদের যে প্রয়োজনীয় বা আমাদের যে ফটোগুলো থাকে যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ ফটো সেগুলো কিন্তু আমরা নিরাপদে সংরক্ষণ করে রাখতে পারি কোথায়, আমাদের এই গুগল ফটোতে। আমাদের কম্পিউটারে বা আমরা অন্য কোনো জায়গায় রাখলে সেখানে দেখা গেছে আমাদের ফটোগুলো আমাদের হারায় যাওয়ার সম্ভাবনা থাকতে পারে বা ডিলেট হওয়ার সম্ভাবনা থাকতে পারে, কিন্তু আমরা এই গুগল ফটোতে রাখলে যে সেখানে আমাদের ফটোগুলো আমাদের কিন্তু হারানোর সম্ভাবনা তেমন থাকবে না, কারণ গুগলে এটার সিকিউরিটি থাকবে। এই কারণে আমরা এখানে ফটোগুলো খুব আমরা নিরাপদে রাখতে পারি। রাখার পরে এই ফটোগুলো আমরা ইচ্ছা করলে আবার যখন প্রয়োজন আমরা এখান থেকে আবার ডাউনলোডও করতে পারি। বাস এখন ধরেন এখান থেকে এই গুগল ফটোতে আসার পরে এখানে এই যে এখানে যে ইন্টারফেসটা আছে এখানে কোন কোন বিষয় কাজ করে, তো এখানে ধরুন এই ফটোর মধ্যে আমরা যে ফটোগুলো এখানে আপলোড করছি সেই ফটোগুলো কিন্তু এখানে দেওয়া আছে, যে আমি এই যে এখানে ফটোগুলো আমি এখানে কয় তারিখে আপলোড করছি এখানে দেওয়া আছে, 2022 সালের আমি এপ্রিলের 13 তারিখে আমি ফটোগুলো আপলোড করছি। তারপরে এখন যদি আমি চাই আবার এখানে নতুন করে আপলোড করতে, যেগুলো আপলোড করা আছে এগুলো সে নতুন করে আপলোড করতে গেলে আপনারা এই যে উপর দিকে চলে আসবেন, আসার পরে এই যে আপলোডের অপশনটা দেওয়া আছে এখানে যদি আমি ক্লিক করি, বাস ক্লিক করার পরে ধরুন আমার এখানে আপলোড ফর্ম, আপনি কোন জায়গা থেকে আপলোড করবেন, তা আপনি সরাসরি আপনার কম্পিউটার থেকে করবেন তাহলে অপশনটা সিলেক্ট করে দেবেন, আর আপনি যদি গুগল ড্রাইভে আপনার কোনো ফটো থাকে সেখান থেকে নিতে গেলে এটা সিলেক্ট করে দেবেন। এছাড়া যে লেখা আছে অ্যাড ফ্রম আদার প্লেস, আপনি অন্য প্লেস থেকে যদি আপনি অ্যাড করতে চান তাহলে যে বিভিন্ন প্লেস দেওয়া আছে আপনি কোন জায়গা থেকে করবেন। বাস এখন ধরুন আমি আমার কম্পিউটার থেকে আপলোড করি, তাহলে আমি কম্পিউটার সিলেক্ট করলাম, বা সিলেক্ট করার পর আপনার কোন লোকেশনে আপনার পিকচারগুলো রাখছেন, তো এখান থেকে ধরুন আমি আমার এখান থেকে যাই যে আমার কোথায় পিকচার আছে, ধরুন আমি এখানে এখানে যাই এই ফোল্ডারে, এখানে কিছু পিকচার দেওয়া আছে, এখান থেকে ধরুন আমি এই পিকচারটা নিলাম, বাস এটা সিলেক্ট করলাম, করার পর আবার কিবোর্ড থেকে কন্ট্রোল হিসাবে ধরে রেখে ধরুন এটা নিলাম, আবার কন্ট্রোল হিসাবে ধরে রেখে এটা নিলাম। বাস আপনি যেটা যেটা দরকার এইভাবে আপনি নিতে পারেন, আর আপনি যদি সবগুলো নিতে চান তাহলে আপনি কন্ট্রোল লাইতে সবগুলো সিলেক্ট করবেন। তবে সবগুলো নিলাম না, আমি নিলাম না, আমি কন্ট্রোল হিসাবে ধরে আমি কয়েকটা সিলেক্ট করলাম, করার পর আমরা ওপেনে ক্লিক করি। বাস এখন ধরুন আমার এখানে এই যে আমার যে কটা পিকচার আপ ই করলাম এই পিকচারগুলো কিন্তু এখানে চলে আসতেছে, বাস এই যে পিকচারগুলো চলে আসলো। আসার পরে এই যে অ্যাড টু অ্যালবাম, এখানে কিন্তু অ্যাড টু অ্যালবামে ক্লিক করে আপনি এই পিকচারগুলো ইচ্ছা করলে অ্যালবাম অ্যাড করতে পারেন, তা আমি এখন অ্যালবাম অ্যাড করবো না, আমি পরে করবো। এখন ধরুন এখানে পিকচারগুলো যেগুলো আমি নিয়ে আসলাম এই যে উপরে পিকচারগুলো চলে আসছে এগুলো, দেখুন এগুলো কিন্তু আপনি পিকচার এখানে আপলোড করতে পারেন। বাস পিকচার আপলোড করা দেখলাম, বাস আপলোড করার পরে এখন যদি যান আপনি এখান থেকে যেই পিকচারগুলো আপনি আপলোড করে রাখছেন এগুলো আপনি কী করবেন, আপনি ডাউনলোড করবেন। তো এই পিকচারগুলো আপনি ডাউনলোড করতে গেলে কী করতে হবে, যে এখান থেকে আপনি কোনটা কোনো ডাউনলোড করবেন সেটা সিলেক্ট করে দেবেন, তাহলে ধরুন এখান থেকে আমি এটা ডাউনলোড করব, তারপর আমি ধরুন এখান থেকে আগের পিকচারগুলো থেকে ধরুন আমি এইটা করব, আবার এইটা করব, তাহলে এই তিনটা পিকচার ডাউনলোড করবো, তিনটা এবার সিলেক্ট করার পরে তিনটা সিলেক্ট করার পর আপনারা কী করবেন, আপনারা এই যে উপর দিকে চলে আসবেন, এই যে এখানে ক্লিক করবেন, করার পরে এই যে ডাউনলোড অপশন, এখন যদি আমি এই যে ডাউনলোড অথবা শিফট ডি চাপ দিলে হবে, আমি ডাউনলোডে ক্লিক করলাম, প্রিপেয়ারিং টু ডাউনলোড 3 আইটেম, এখন কিন্তু এই তিনটা পিকচার আমার এই যে ডাউনলোড হয়ে গেল, এই যে ডাউনলোড হয়ে গেছে। হওয়ার পরে এখন যদি আমি এই যে এখানে শো ইন ফোল্ডার এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এই যে আমার এখানে চলে আসছে, এখানে কোন লোকেশন, এই যে ডাউনলোড ফোল্ডার, আমরা যদি ডাউনলোডে যাই বাস এই ধরনের এখানে চলে আসছে, এখন এর ভিতরে ক্লিক করলে বাস এই ধরনের আমার তিনটা পিকচার কিন্তু চলে আসছে, তিনটা পিকচার চলে আসছে, তো এইভাবে কিন্তু আপনি পিকচার আবার ডাউনলোডও করতে পারেন। বাস আবার আমরা এখানে চলে আসি, বাস তাহলে আমরা পিকচার আপলোড ডাউনলোড করা দেখলাম আমাদের গুগল ফটো থেকে। বাস তারপরে যদি এখানে আমাদের এই যে পিকচারগুলো আমরা শেয়ার করতে চাই, তা শেয়ার করতে গেলে কী করতে হবে, আপনি কোন পিকচার শেয়ার করবেন সেগুলো প্রথমে সিলেক্ট করবেন, আমি এই দুইটা পিকচার শেয়ার করবো, আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আপনি এই যে এখানে চলে আসবেন, এই যে আমাদের এখানে শেয়ার অপশন, আমরা এই যে শেয়ার অপশন এখানে ক্লিক করলাম,
করার পরে এখন আপনি যে শেয়ার করবেন সেই ক্ষেত্রে যে সাজেস্টেড আপনার এখানে যে ইটগুলো দেওয়া আছে পিপল এদের কাছে শেয়ার করবেন না আপনি নতুন গ্রুপ করে সেখানে করবেন। তাহলে এখন নিউ গ্রুপে ক্লিক করে আমরা এখান থেকে এই যে ধরেন যে নতুন গ্রুপ করে ধরেন আমরা একে সিলেক্ট করলাম, একে সিলেক্ট করলাম, একে সিলেক্ট করলাম, এই তিনজনের কাছে শেয়ার করবো। তাহলে এখন আপনার এই যে তিনজন আসার পরে আমরা ওদের নেক্সটে যাই, বাস নেক্সটে যাওয়ার পরে এখন আপনি যে শেয়ার করবেন সেই ক্ষেত্রে সে সামথিং আপনার কোনো কিছু লিখে আপনি এই যে এখানে ক্লিক করলে কিন্তু শেয়ার হয়ে যাবে, তাদের কাছে সেন্ড হয়ে যাবে। সেই বইটাগুলো আমরা শেয়ার করতে পারি, বাস তারপরে ধরুন আমরা আবার যদি ব্যাকে আসি, আমরা ব্যাকে আসলাম, আসার পরে কিন্তু আপনারা এখানে সরাসরি পিপলদের কাছে শেয়ার করা ছাড়াও আমরা ক্রিয়েট লিঙ্ক, আমরা এই যে ক্রিয়েট লিঙ্কে ক্লিক করি আমরা এখান থেকে একটা লিঙ্ক তৈরি করে সেই লিঙ্কের মাধ্যমে শেয়ার করতে পারি। বাস তারপরে এখান থেকে ধরুন আরও অপশন দেওয়া আছে, আমরা এখানে গেলে এই যে এখানে কিন্তু ক্রিয়েট লিঙ্ক ছাড়া আমরা ওদের ফেসবুক, তো আমরা এই যে ফেসবুক এখানে ক্লিক করে ক্রিয়েট লিঙ্ক ক্লিক করলে আমাদের এখানে যে শেয়ার টু ফেসবুক আমরা এই লিঙ্কটা ফেসবুকে শেয়ার করতে পারবো। ফেসবুক ছাড়া আপনি এখান থেকে আরেকটা অপশন দিয়েছে টুইটার, আপনি টুইটারের লিঙ্ক তৈরি করে শেয়ার করতে পারেন। তো এটা হচ্ছে শেয়ারের বিষয়গুলো, আপনি পিকচার আপনি কীভাবে শেয়ার করবেন। বাস তারপর আমাদের এই যে এখানে আমরা এখানে প্লাসে ক্লিক করি, অ্যালবামে ক্লিক করে আমরা কী করতে পারি আমাদের এই পিকচারগুলো আমরা অ্যালবামে নিতে পারি, তারপর এখান থেকে আমরা অ্যালবামে শেয়ার করতে পারি, তারপরে এই পিকচারগুলো আমরা এখানে অ্যানিমেশন কলেজ হাইলাইট ভিডিও তো এই বিষয়গুলো এখান থেকে আমরা করতে পারি। তো প্রত্যেকটা অপশনে কিন্তু আলাদা আলাদা কাজ দেওয়া আছে, তো এইগুলো কিন্তু আমরা আলাদা আলাদা ভিডিওতে এই বিষয়গুলো দেখবো। তো এখন এই বিষয়গুলো আমরা করতে পারি, জাস্ট এখান থেকে জানলাম। বাস তারপরে যে ফটোগুলো আমাদের সিলেক্ট করা আছে এগুলো যদি আপনি ডিলিট করতে চান তাহলে এই যে ডিলিট আমরা ডিলিটে ক্লিক করলে কিন্তু ডিলিট হয়ে যাবে। তারপরে আমরা যদি এই যে এখানে যাই, যার পরে ডাউনলোড, এটা তো আমরা আগে দেখছি ডাউনলোড করতে পারি। তারপরে এই তিনটা পিকচার যদি আপনি ফেভারেট হিসেবে রাখতে চান, যে তিনটা পিকচার আপনার ফেভারেট সেগুলো ফেভারেট করে দিলে আপনার এই যে ফেভারেট এই লাইব্রেরি ফেভারেটটা চলে আসবে। যেমন আমি দেখাচ্ছি ফেভারেটে ক্লিক করলাম, বাস এখন কিন্তু আমরা যদি এখানে যে ফেভারেট হয়ে গেলো সেটা দেখার জন্য আমরা এই যে ফেভারেটে চলে আসি, বাস এই ধরুন আমরা এখানে যেই ফটোগুলো ফেভারেট করলাম সেটা চলে আসলো, এখানে চলে আসছে কিন্তু আগে ছিল এখন আমাদের নতুন করে করলাম সেগুলো সহকারে চলে আসছে। বাস এখন আমরা আবার ব্যাকে চলে যাই, বাস ব্যাকে যাওয়ার পরে এখন আমরা আবার যদি মনে করেন এখান থেকে কোনো ফটো সিলেক্ট করি, তখন আমরা এখান থেকে সিলেক্ট করলাম দুইটা ফটো, সিলেক্ট করার পরে এখন আবার এখানে আসি, আসার পরে ধরুন ফেভারেটের পরে আমাদের আছে এডিট ডেট টাইম, আমরা এখান থেকে আমাদের এই ফটোর মধ্যে আমরা ডেট টাইম এডিট করতে পারি। এই যে এডিট ডেট টাইমে যাবেন, বা যাওয়ার পরে এখানে যে শিফট ডেট টাইম তারপরে সেভ ওয়ান ডেট টাইম আপনার কোন রকম সেটা সিলেক্ট করে করতে পারেন। বা তারপরে আবার এখানে যে আমরা এডিট লোকেশন, আমরা এখান থেকে লোকেশন এডিট করতে পারি। তারপরে আপনি এখান থেকে যেই ফটোগুলো সিলেক্ট করেছে আপনার চাইলে আর্কাইভ নিতে পারেন, আমরা যদি আর্কাইভ করি তাহলে এই ফটো দিলে আমাদের এই যে আর্কাইভ এখানে আর্কাইভ অপশন চলে আসবে। আমি দেখাচ্ছি আমি আর্কাইভে এখানে ক্লিক করলাম, এই ফটো দিলে আমার এখান থেকে কিন্তু আর্কাইভে চলে আসছে। এখন আন্ডো করলে আবার চলে যাবে, আন্ডো করবো না, আমরা যদি আর্কাইভে যাই তারপর এই যে ফটো দিলে আর্কাইভে চলে আসছে। তো আর্কাইভ আসার পরে এই ফটো দিলে আমরা আবার যদি সিলেক্ট করি, করার পরে ইচ্ছা করলে কিন্তু আমরা আর আনআর্কাইভ করতে পারি। আর্কাইভ থেকে আনআর্কাইভ করতে গেলে কী করতে হবে, সিলেক্ট করার পরে আমরা আবার এই যে এখানে ক্লিকটা ক্লিক করবো, করার পর এই যে লেখা আছে আনআর্কাইভ, আমরা যদি আনআর্কাইভে ক্লিক করি বাস এই ফটো দিলে কিন্তু আনআর্কাইভ হয়ে আবার আমাদের ফটোতে চলে আসছে। এইভাবে কিন্তু আপনার কাজটা করতে পারেন। বাস আবার যদি মনে করেন আমরা এখান থেকে কোনো ফটো সিলেক্ট করি, সিলেক্ট করলাম, করার পরে এখানে যাই, যার পরে তারপর আছে মুভ টু লক ফোল্ডার, আমাদের এই যেখানে লক ফোল্ডার আছে এই লক ফোল্ডার দিয়ে আমরা আমাদের এই সিলেক্টকৃত ছবিগুলো মুভ করতে চাই, তাহলে মুভ টু লক ফোল্ডারে ক্লিক করব, করার পরে যে মুভে ক্লিক, ব্যাস এখন কিন্তু মুভ হয়ে আমাদের এই সিলেক্টকৃত ছবিগুলো আমাদের এই যে লক ফোল্ডারে চলে আসছে। আমরা লক ফোল্ডারে ক্লিক করি, ব্যাস লক ফোল্ডারে ক্লিক করলে কিন্তু এখানে কি বলছে আমাদের এই যে জিমেল দিয়ে আমরা গুগল ফটোতে ঢুকছি সেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে আমরা ঢুকলে তারপরে আমরা দেখতে পাবো লক ফোল্ডারে আমাদের পিকচারগুলো চলে আসছে। তাহলে আমি এখানে পাসওয়ার্ডটা দিচ্ছি, এই যে দেন আমাদের লক ফোল্ডারের ভিতরে আমাদের পিকচারগুলো কিন্তু মুভ হয়ে গেছে মানে চলে আসছে। এইভাবে আপনি লক ফোল্ডারের ভিতরে ইচ্ছা করলে আমরা কি করতে পারি আমাদের পিকচার আমরা নিয়ে আসতে পারি মুভ করে। বাস এখন এই লক ফোল্ডার থেকে আমরা যদি আবার আগের জায়গায় নিতে চাই তাহলে আমাদের এই যে মুভ আইটেম, আমরা মুভ আইটেমে ক্লিক করি, করার পরে এখন ধরেন আমাদের এই যে মুভ আইটেম এখানে চলে আসলো। আসার পরে ধরেন আপনি এখান থেকে আমাদের আগেও কিন্তু কিছু ছবি আছে, এখন এখান থেকে এইটা আর এইটা এই দুইটা আমরা মুভ করাবো। মুভ করানোর জন্য এখান থেকে এই যে মুভ আমরা এখানে মুভে ক্লিক করে মুভ করতে পারি, তারপর আমরা সিলেক্ট ফ্রম কম্পিউটার ইচ্ছা করে আমরা কম্পিউটার থেকে সিলেক্ট করেও কাজটা করতে পারি। বাস এখানে যে এটা আছে সিলেক্ট ফ্রম কম্পিউটার দিলে বাস আমাদের কম্পিউটার থেকে আমরা কোনো পিকচার সিলেক্ট করে সেটা ইচ্ছা করে আমরা লক ফোল্ডার নিয়ে আসতে পারি, এটা সেই অপশনটা। কিন্তু এটা আমরা করবো না, আমরা মুভ করব। তাহলে এই যে আমাদের যে ফটো দুটি আছে আমরা মুভে ক্লিক করি, করার পর আমরা এই যে মুভ টু লক ফোল্ডার এখান থেকে মুভ করে আমরা আগের জায়গায় নিব। তাহলে আমরা এখান থেকে এই যে মুভে ক্লিক করি, ব্যাস আমাদের যেগুলো সিলেক্ট করলাম সেগুলো কিন্তু মুভ হয়ে গেল। আবার ধরেন এখান থেকে আমি এই ফটো এইটা এইটা
আমি এই তিনটা পিকচার কি করবো, আমি এখান থেকে সিলেক্ট করে আমি যদি চাই ডাউনলোডও করতে পারি, তারপরে পারমানেন্টলি ডিলিট করতে পারি। তাছাড়া চাইলে আমরা এই যে মুভে ক্লিক করে আমরা এই যে মুভ আউট লক ফোল্ডার, আমরা লক ফোল্ডার থেকে আউট করতে পারি। আবার আমরা মুভে ক্লিক করি, ব্যাস এখন শুধু একটা আছে। তো এই একটা যদি চান সেমভাবে আপনার মুভ আইটেমে যাই আপনি ইচ্ছা করলে মুভ করে মুভ লক ফোল্ডার থেকে আপনি আউট করে ইচ্ছা করলে আগে থেকে নিতে পারেন। তো এই যে সেই বিষয়টা আমরা জানলাম, আমরা ব্যাকে আসি। ব্যাস ব্যাকে আসার পরে তাহলে আমাদের এখান থেকে এই লক ফোল্ডারের ভিতরে এখন আমরা গেলে এখানে কিন্তু আবার পাসওয়ার্ডটা ঢুকলে দেখবো আমাদের লক ফোল্ডারে যে কোনো ফটো থাকে সেটা দেখাবে। বাস এখানে ঢুকতে গেলে কিন্তু আপনার জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে ঢুকতে হবে, এটা বারবার এখানে গেলে কিন্তু দেখাচ্ছে। বাস তারপরে এখন এখান থেকে তো এটা জানলাম, এখন তারপরে যদি আমরা বসে এখান থেকে কোনো ফটো যদি আমরা কী করি, ধরেন ডিলেট করি, সিলেক্ট করে আমি এই যে ডিলেট ডিলেটে ক্লিক করলাম, ডিলেট করা মুভ টু ট্রাশ, তো এটা কোথায় চলে আসে, এখানে কিন্তু আমাদের ট্রাশে মুভ করে, এটা পূর্ণ ডিলেট ডিলেট করতে পারতেছে না। তাহলে ধরেন আমি এখান থেকে এইটা বাদ দা আমি অন্য একটা ফটো এটা ধরেন ডিলেট করি, এই দুটো ডিলেট করলাম, এই দুটো সিলেক্ট করার পরে এই যে ডিলেটে ক্লিক করি মুভ টু ট্রাশ, বাস এই দুইটা ফটো এই যে মুভ টু ট্রাশে মুভ হয়ে গেল, আন্ডো করে চলে যাবে আবার আগের জায়গায়, তাই আমরা আন্ডো করবো না। এখন এই যে ট্রাশ অপশন আমরা আসি, এখন ট্রাশের মধ্যে কিন্তু এই যে ধরেন আমাদের আগে ছবি ছিল, পাশাপাশি এখন যে দুটো ডিলেট করছে সহকারে আসছে। তো এখন এখান থেকে ধরেন আমরা যদি এখানে আমরা কী করি, এখান থেকে এমটি না করি বা এখান থেকে আমরা রেজিস্টোর না করি, তা সেক্ষেত্রে আমাদের এই ফটোগুলা এই গুগল ফটো থেকে গুগল ফটো ট্রাশ থেকে কী হবে, এই যে লেখা আছে 60 দিন পরে পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে, 60 দিন মতো থাকবে, 60 দিন পরে পারমানেন্টলি এই ফটোগুলো এই গুগল ফটোর এই ট্রাশ থেকে রিমুভ হয়ে যাবে। তাহলে এখন আপনি যদি এমটি টার দেন তাহলে সবগুলো আমাদের এখান থেকে এমটি হয়ে যাবে। বা তারপর এখান থেকে আপনি যদি চান যে এই ফটোগুলো থেকে আপনি কোন কোনটা আপনি কী করবেন, রিস্টোর করবেন, সেগুলো সিলেক্ট করবেন। করার পরে এই যে রিস্টোর আমি তিনটা সিলেক্ট করলাম, এই তিনটা রিস্টোর করতে গেলে রিস্টোরে ক্লিক, আর আপনি যদি চান যে পারমানেন্টলি ডিলিট করে দেবেন এই তিনটা, তাহলে এই যে ডিলিট পারমানেন্টলি, ডিলেট পারমানেন্টে ক্লিক করলে তিনটা পারমানেন্ট ডিলেট হয়ে যাবে। আর রেজিস্টোর করতে গেলে আমি রেজিস্টোরে ক্লিক করলাম, রেজিস্টোর এই তিনটা কিন্তু আগে থেকে রেজিস্টোর হয়ে গেল, আর পারমানেন্ট ডিলিট করার জন্য ধরুন এটা আমি করবো, তো এটা সিলেক্ট করলাম, ডিলেট পারমানেন্টলি ডিলেট, বাস পারমানেন্টলি ডিলেট হয়ে গেল। এবার কিন্তু কাজটা করতে পারি, বাস তারপরে এটা তো আমরা ট্রাশের বিষয়টা জানলাম। তারপরে যদি আমরা আবার ফটোতে আসি, আসার পরে ধরুন আপনি এই যে এখানে সার্চ ইউর ফটো, আপনি আপনার ফটো সার্চ করতে পারেন। তো এখন যদি মনে করেন আমি এখানে লিখে দিলাম কি ট্রাশ, ট্রাশ লিখে এন্টার প্রেস করি, তাহলে এখানে নোট রেজাল্ট কোনো রেজাল্ট খুঁজে পাইতেছে না। তো এখানে যদি মনে করেন আমি লিখি ফেভারেট, এই যে ফেভারেট চলে আসছে, তাহলে ফেভারেটের এই ছবিগুলো আছে। আবার ব্যাক এসে যদি আমি আমার নামটা লিখি, আমার নামের কোনো ছবি আছে কিনা দেখি, তাহলে আমার নামের জসিম নামের ছবি আছে। এইভাবে এখানে কিন্তু আপনি সার্চ করতে পারেন। তারপর যদি মনে করেন আমি লিখি আর্কাইভ, দেখি আর্কাইভে কোনো ছবি আছে কিনা, বাট আমটা ভুল হয়েছে মনে হয়, এই যে আমি আর্কাইভ দিলাম, আর্কাইভে কোনো ছবি খুঁজে পাইতেছেন এখানে। বাস তারপরে এখন আমি যদি এখানে দেখি কী লিখি, ধর ফেভারেট তো আসছিল, তারপরে এখানে আপনার যেটা লেখা দেবেন সেই ফটোগুলো শুরু করবে সার্চ থেকে, এটা সে মেনলি আমরা ফটো সার্চ করতে পারি। বাস তারপরে ধরুন আমরা যদি এই যে এদিকে আসি, এদিকে আসলে এটা কি হেল্প অ্যান্ড ফিডব্যাক, আপনি এখান থেকে হেল্প এবং ফিডব্যাক আপনি নিতে পারেন। বাস তারপরে আপনি এই যে সেটিং, এখান থেকে আপনি বিভিন্ন সেটিংয়ে বেশি করতে পারেন। তো অরিজিনাল কোয়ালিটি, তাহলে আমাদের এই যে ফটোগুলো যেগুলো আছে সেগুলো ধরেন যে এখান থেকে কি এই যে বলছে স্টোর ফটো অ্যান্ড ভিডিও উইথ নো চেঞ্জ টু দেয়ার কোয়ালিটি, এখান থেকে এটা কিন্তু বাইরে বলতে থাকে অরিজিনাল কোয়ালিটি। এটা থাকলে কি হয় যে আমাদের কোয়ালিটি আমাদের ফটোর ভিডিওর কোনো চেঞ্জ হয় না এটা থাকলে। কিন্তু আপনি যদি স্টোর সেভার এটা দেন, স্টোর মোর অ্যাট স্লাইটলি রিডিউস কোয়ালিটি, এটা দেখা দিলে আপনার কি আপনার কোয়ালিটিটা কি হতে পারে, আপনার স্লাইটলি রিডিউস হতে পারে যদি আপনি স্টোর সেভার এটা দেখা দেন, তাহলে আমাদের ডিফল্ট এটা থেকে আমরা এটা রাখবো। বাস তারপরে এখানে দেওয়া হচ্ছে আনলক স্টোরেজ কি ডিসকাউন্ট, তো এটা কি কাজ করে এখানে যে আমাদের এখানে এই যে আমাদের এখানে ধরেন যে কি এই গুগল ড্রাইভটাই মানে আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট খুলে তো আমাদের এখানে কি 15 GB আমাদের ফ্রি দেয়, তো এই 15 GB মধ্যে কিন্তু আমাদের 13 GB এটা ইউজ করা হয়ে গেছে। এখন এই 13 GB ইউজ করা আছে, এখন আপনি যদি চান যে কী করার জন্য আপনি এটার ধরেন যে আনলক করতে চান বা আপনি এখানে স্টোর ম্যানেজ করতে চান সেটা কিন্তু করতে পারেন। তো এই আমরা প্রথমে ম্যানেজ স্টোরে যাই, ম্যানেজ স্টোরে গেলাম, যার পরে স্টোরেজ আপনি কিন্তু ম্যানেজ করতে পারেন। তাহলে এখান থেকে ধরেন আমাদের এই যে বলা আছে 2 GB স্টোরেজ রিমেনিং, 2 GB কিন্তু আমাদের এখনও রিমেন বাকি আছে, 15 GB থেকে 13 GB ইউজ করেছে, 2 GB বাকি আছে। তো এখানে মানে আপনার কতটুকু ইউজ করেছে গুগল ফটোর জন্য, এই যে 4.2 MB এতটুকু গুগল ফটোর জন্য, আর আমাদের এই যে এখানে ড্রাইভ জিমেল এটার জন্য 13 GB এগুলো দেখাচ্ছে। তারপর এখানে গেলে আরও বিভিন্ন বিষয় দেখতে পারেন আপনারা এই এখান থেকে। তারপর আমরা যদি নিজে দিকে আসি, আসার পরে এই যে এখান থেকে আমরা কি ক্লিন আপ করতে পারি, তারপরে এখান থেকে যে কনভার্ট আরও বিষয় দেওয়া সেগুলো করতে পারি। বাস আমরা ম্যানেজ স্টোরেজ থেকে, বাস এখন আমরা কিন্তু এই যে ম্যানেজ স্টোরেজ আসে এখান থেকে আনলক স্টোরেজ ডিসকাউন্ট আমরা এখান থেকে করতে পারি, অথবা এই বিষয়টা এই যে এখানে দেওয়া আছে। তাছাড়া যদি মনে করেন আবার আমরা ধরেন এখানে চলে আসি, আমরা কোথায় ছিলাম, আমরা ধরেন আবার এখান থেকে একটু ব্যাকে আসি,
বাস ব্যাক আসার পরে আমরা কিন্তু এখান থেকে ঢুকে এটা পাইছি, অথবা এখানে আছে, অথবা আমরা এই যে এখানে ক্লিক করে আনলক স্টোরেজ ডিসকাউন্ট আমরা ক্লিক করি, এখানে ক্লিক করে বা এখানে যেখানে ক্লিক করেন, করার পরে আপনি স্টোরেজ আপনি কি করতে পারেন, ইনক্রিজ করতে পারেন। সেটা করার জন্য মান্থলি বা অ্যানুয়াল দুইভাবে দেওয়া আছে। তো আপনি যদি মান্থলি করতে চান, মান্থলি আপনার এখান থেকে এই যে বেসিকের জন্য আপনার ডিসকাউন্ট প্রাইস দেওয়া আছে, বেসিকের জন্য কত এখানে কিন্তু লেখা আছে, তারপর এটা বেনিফিটটা কি এখানে দেখতে পারেন। তারপর আপনি যদি পার্চেস করতে চান তাহলে যে গেট অফার এখানে ক্লিক করবেন, পাস ক্লিক করার পর আপনি এই যে এখানে ট্রান্সফরমেশনগুলো পুরে নেবেন, তারপরে এগ্রিতে যাবেন। এগ্রিতে যাওয়ার পর এখানে অ্যাড ক্রেডিট ও ডেবিট কার্ড, যদি আপনার ক্রেডিট বা ডেবিট কার্ড অ্যাড করা থাকে তাহলে সেই ডেবিট বা ক্রেডিট কার্ডের নামটা চলে আসবে, যে তোমার অ্যাড করা নাই তাহলে আপনি এখানে যাবেন। বাস যাওয়ার পরে এখন আপনার কার্ড নাম্বার, আপনি কোন কার্ডটা, ভিসা কার্ডটা, মাস্টার কার্ড না অন্য কোনো ক্রেডিট কার্ড দিবেন, সেই ক্রেডিট কার্ডের নাম্বারটা দিবেন। তারপর আপনার এই ওই কার্ডের যে আপনার যে মান্থ অফ ইয়ার, যে মান্থ ইয়ার, তারপর সিবিসি নাম্বার দিলে এখানে বিলিং এর ডেস ধরেন যে কার্ড হোল্ডার নেমগুলো চলে আসে, আর না আসলে এগুলো দিয়ে আপনার এখানে কার্ড হোল্ডার নেম, তারপরে বিলিং এর ডেস দিয়ে সেভে ক্লিক করলে বাস আপনার সেই কার্ডের নামটা চলে আসবে। আসার পরে এখান থেকে ধরেন আপনার যখন কার্ডটা অ্যাড হয়ে যাবে তখন আপনার এখানে সাবস্ক্রাইব আর ক্যান্সেল নামে দুই অপশন থাকবে। সাবস্ক্রাইবে ক্লিক করলে আপনি এখান থেকে যেইটা পার্চেস করতেছেন, আপনার কি হবে, আপনার সেইটা আপনার এখানে চলে আসবে যে আপনি এখানে কি মান্থলি না ইয়ারলি পার্চেস করতেছেন, আপনি কত গিগাবাইট দিতেছেন। সেই ক্ষেত্রে আপনি যদি 100 GB নেন তাহলে আপনার কার্ড থেকে 100 GB যে আপনার এটা আছে অ্যামাউন্টটা আছে সেটা আপনার এখান থেকে কি হয়ে যাবে, মানে সে কেটে রাখবে, গুগল কেটে রেখে আপনার এখানে 100 GB কারেন্ট প্ল্যান চলে আসবে। আর সেটা এখানে আপনার কত দিনের জন্য, সেটা কিন্তু এখানে যে লেখা 3 মাস, আপনি যদি 1 বছরের জন্য নেন এই যে এখানে ইয়ারলি এটা দেওয়া আছে, তাহলে আপনার এখানে 1 বছরের জন্য আপনার নিতে গেলে এখানে কিন্তু ইয়াস আপনার 1600 টাকা করে প্রতি বছরে লাগবে, সেই ক্ষেত্রে আপনি 11% আপনার ডিসকাউন্ট পাবেন, সেভ পাবেন। সেগুলো একটা পরে দেখবেন সুবিধা আছে, আরও যদি আপনি বেশি নিতে চান এই যে ইয়ারলি বা মান্থলি সেগুলো এখান থেকে নিতে পারেন। এই বিষয়ে আপনার এখানে স্পেসটা বাড়ানোর জন্য যে আপনি একটা গুগল থেকে পার্চেস করে আপনার এখান থেকে যে 15 GB পরে আপনি যত জিবি বাড়াতে চান সেটা কিন্তু এখান থেকে আপনি পার্চেস করে আপনি নিতে পারেন এই গেট অফার থেকে, বা সেটা দেওয়া আছে। এটা আমরা ক্লোজ করে দিলাম, বাস ক্লোজ করার পরে এটা সেই বিষয়টা, তারপরে এখান থেকে যে আরও বেশি দেওয়া সেগুলো একটু পুরো দেখবেন, বাস পুরো পুরো এখান থেকে আপনারা করতে পারবেন বাস এখান থেকে। বাস তারপরে ধরুন আমরা যদি এই যে আবার এখানে আসি, আমরা আবার এখানে ধরুন কোথায় উপরে আসি, আসার পরে আবার আমরা ফটোতে আসলাম, বাস আসার পরে তো আমরা এই সেটিং থেকে আমরা কিন্তু এই বিষয়গুলো একটু জানলাম। বাস তারপরে এখন মনে করেন যদি আমরা এক্সপ্লোরার চলে আসি, আমরা এক্সপ্লোরার যাই, তো এক্সপ্লোরার মধ্যে এখানে ধরেন যে কী কী বিষয় দেওয়া আছে, আপনি এখান থেকে ধরেন যে আপনার এই যে ফেভারেটে বা আপনার এখান থেকে যদি কোনো ফটো আপনি কী করেন যে আপনি স্ক্রিনশট বা ভিডিও বা আপনি অ্যানিমেশন করেন সেগুলো কিন্তু আপনি এক্সপ্লোর থেকে দেখতে পারেন। যেমন আমি এই যে এখানে ইউরেক্টিভিটির মধ্যে ফেভারেট, আমি ফেভারেটে ক্লিক করলাম, তো আমার 3টা ফটো ফেভারেট করা আছে এখনও। তারপরে আমি যদি এটা ব্যাকে আসি, আসার পর আপনি যদি রিসেন্টলি অ্যাড করে থাকেন কোনো ফটো, এখানে ক্লিক করলে রিসেন্টলি ফটোগুলো আপনি এখানে দেখতে পারবেন, এই যে এগুলো দেখাবে। বাস তারপরে আপনি এছাড়া যদি আরও অন্য বিষয় করে থাকেন, যেমন আপনার এই কলেজের বা হাই এই হাইলাইট ভিডিওগুলো করে থাকেন, এখানে ক্লিক করলে কিন্তু দেখাবে, এই যে আমি কোর্স একটা করা আছে এখানে দেখাচ্ছে, যেটা আমি অলরেডি আগে করে রাখছিলাম এই দেখাচ্ছে। তো এখন আমরা ব্যাকে আসি, আসার পর এক্সপ্লোর থেকে এইভাবে আপনার প্রত্যেকটা অপশন ক্লিক করে দেখতে পারেন যদি আপনার এখানে গুগল ফটোতে অলরেডি করা থাকে সেক্ষেত্রে। বাস তারপর শেয়ারিংয়ে গিয়ে আমরা এখান থেকে শেয়ারিং, যে আমাদের এই গুগল ফটো থেকে আমরা কোনো ফটো যদি আমাদের পার্টনারের সাথে শেয়ার করতে চাই তাহলে এই যে এখান থেকে আমরা গেট সেটা করতে পারি, যে লিখছে নেভার ফরগেট টু শেয়ার এ ফটো উইথ ইউর পার্টনার এগেন। তো আপনার আপনার পার্টনারের সাথে পুনরায় কী করতে পারেন, আপনি একটা ফটো শেয়ার করতে ভুলবেন না, এই কথাটা বলছে। তাহলে আপনার পার্টনারের সাথে শেয়ার করতে গেলে আপনি যে গেট স্টার্ট এখানে ক্লিক করবেন, বাস করার পরে এখন ধরুন আপনি এই যে অনলি শো ফটো সিন্স দিস ডে অফ করা আছে, আপনি এখান থেকে যে সিলেক্ট ডেট, আপনার ডেটটা সিলেক্ট করে দিতে পারেন, যে আপনার ডেট কয় তারিখ কোন মাস এগুলো সিলেক্ট করে আপনি সিলেক্টে ক্লিক করেন, বাস আপনার ডেটটা চলে আসলো। আসার পর এখান থেকে অল ফটো না ফটো সার্টেন পিপল আপনি কীভাবে নেবেন সেটা দেখাতে পারেন, আমি অল ফটোই রাখলাম, রাখার পর নেক্সটে ক্লিক করবেন, তারপর এখানে সার্চ বাই নেম বা ইমেল দিয়ে সার্চ করতে পারেন, বাস এখানে সার্চ করে বা সাজেশনে যারা আছে আপনি তাদের কাছে যদি পাঠাতে চান তাহলে আপনার কাদের কাছে পাঠাবেন সেগুলো এইভাবে সিলেক্ট করে দেবেন, আমি ধরুন এই সিলেক্ট করে দিলাম। বাস করার পরে এখন ধরুন আপনি এখানে কী করবেন, এই যে নেক্সটে ক্লিক করবেন, আপনি যদি নেক্সটে ক্লিক করেন বাস করার পরে এখন এই যে গুগল ইউজার এই যে এর কাছে ধরেন আমি পাঠাবো, এখন আপনি যদি একটা চেঞ্জ করতে চান আবার ব্যাকে আসবেন, আসার পরে ধরুন এর পরিবর্তে আমি কাকে দিব, ধরুন আমি এই যে একে দিব, এটা সিলেক্ট করলাম, তা আপনি যার কাছে পাঠাবেন তারটা আপনি এখানে সিলেক্ট করে বা আপনি এখানে টাইপ করে দিতে পারেন নেম বা জিমেল বলা আছে। এখন সিলেক্ট করার পরে আপনি নেক্সটে ক্লিক করে আপনার এই যে পার্টনারের কাছে শেয়ার করার জন্য আপনি সেন্ড ইনভাইটেশন, আপনি যদি ইনভাইটেশন পাঠান তার কাছে ইনভাইটেশন দেবে, যখন সে ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করবে বাস তখনই আপনি এখান থেকে আপনার পার্টনারের সাথে আপনার পিকচার বা ফটো সেগুলো শেয়ার করতে পারবেন। এটি হচ্ছে আমাদের এই বিষয়টা। বাস এখন ধরেন আমরা ক্লোজ করে দিলাম, আমি এখানে শেয়ার করবো না, বাস আপনি করতে পারেন। তারপরে যে ক্রিয়েট শেয়ার অ্যালবাম, আপনি এখান থেকে কী করতে পারেন, অ্যালবাম আপনি এই যে এখানে ক্লিক করে
ইচ্ছা করলে এখান থেকে কি করতো, অ্যালবাম, আপনি অ্যালবাম তৈরি করে, যেমন আমি একটা নাম দিলাম, যেখানে ধরেন ধরেন দিলাম ওকে, যাক একটা নাম দিলাম, দেওয়ার পর আপনি এখানে অ্যালবামের নাম দিলাম, দেওয়ার পর আমি এই যে কি করব, আমি অ্যাড ফটোতে ক্লিক করলাম, বাস অ্যাড ফটোতে ক্লিক করার পর আমি ধরুন এখান থেকে এই ফটো, এই ফটো, এই দুইটা সিলেক্ট করলাম, ডানে ক্লিক করলাম, তাহলে এখন কিন্তু আমার এখানে ওকের ভিতরে এই দুইটা ফটো চলে আসছে। আসার পর আপনি এই যে শেয়ারে ক্লিক করে আপনি কিন্তু শেয়ার করতে পারেন, এই আপনি অ্যালবাম তৈরি করে অ্যালবামটা শেয়ার করতে পারেন, করবো না আমি ডিসকার্ড করে দিলাম, বাস। তারপরে ধরুন আমি এখানে শেয়ারিং আসার পরে এখানে আবার আমরা চলে আসি, আবার ধরুন আমরা শেয়ারিং আসি, বা শেয়ারিং আসার পরে এটা স্যার আপনি আদার্স শেয়ার লিঙ্ক, এখানে ক্লিক করে আপনি আদার্স শেয়ার লিঙ্কের মাধ্যমে শেয়ার করতে পারেন, অপশন দেওয়া আছে এগুলো। তারপর শেয়ার উইথ পার্টনার, এখানে ক্লিক করে আপনার পার্টনার সাথে শেয়ার করতে পারেন, যে বিষয়টা আমরা এখান থেকে দেখলাম সেই বিষয়টা এখানে দেওয়া আছে, বা দুইটাকে সেম কাজই করে। বা তার ফেভারেটে গেলে আমাদের এখানে ফেভারেট সব পিকচারগুলো থাকবে, এখন আপনি যদি আনফেভারেট করতে চান তাহলে আপনি সিলেক্ট করবেন আপনার কোনটা কোনটা আনফেভারেট করবেন, বাস আমি দুইটা সিলেক্ট করলাম, করার পর আমরা এই যে এখানে থ্রিটা রাশি আসার পরে যে লেখা আছে রিমুভ ফ্রম ফেভারেট, আমার ফেভারেট থেকে রিমুভ করবো, তাহলে এখানে ক্লিক করলাম, এখন কিন্তু দুইটা আনফেভারেট হয়ে গেলো, রিমুভ হয়ে গেলো, আমরা ব্যাকে চলে আসি, এবার কিন্তু আপনার ফেভারেটের পিকচার আপনি রিমুভ করতে পারেন, আনফেভারেট করতে পারেন, বাস। তারপর আবার যদি আমরা ফেভারেটে আসি, আসার পরে এখানে আমরা এই পিকচার সিলেক্ট করে এই যে এখান থেকে যে আমরা আনফেভারেট মানে ফেভারেট রিমুভ ছাড়াও এডিট করতে পারি, লোকেশন চেঞ্জ, আর্কাইভ, এগুলো কিন্তু এখান থেকে ফেভারেট পিকচারগুলো করতে পারি, এগুলো তো অলরেডি আমরা আগে জানছি, বাস। তারপরে আমরা ক্লোজ করে দিলাম, দেখে চলে আসি, বাস এখানে ফেভারেটের পরে অ্যালবাম, তো এখানে ধরেন আমরা কিন্তু এখান থেকে কী করতে পারি, অ্যালবাম তৈরি করতে পারি, তো আপনি যে পিকচারগুলো আছে আপনি কোনো একটা অ্যালবামে রাখবেন, তো সেই ক্ষেত্রে এই যে এখানে ক্রিয়েট অ্যালবাম এখানে, বা আমরা এই যে এখানে ক্রিয়েট অ্যালবাম এখানে একজায় ক্লিক করলে হবে, বাস এখন আপনি অ্যালবাম তৈরি করবেন, অ্যালবামের নাম দিলেন, আমরা এখানে নাম দিলাম কি জসিম, কিছু নাম দিলাম, দেওয়ার পরে এই অ্যালবাম আপনার ফটো অ্যাড করবেন, অ্যাড ফটোতে যান, আপনি কোন কোন ফটোগুলো আপনি ফটো অ্যালবামে অ্যাড করবেন, তাহলে ধরুন আমরা এই ফটোটা নিব, এটা নিব, এটা নিব, এটা নিব, এবার সিলেক্ট করলাম। তারপরে এগুলো স্যার আপনি যদি সিলেক্ট ফ্রম কম্পিউটার, আপনি যদি কম্পিউটার থেকে নিতে চান, সিলেক্ট ফ্রম কম্পিউটার থেকে সিলেক্ট করতে পারেন, এই সিলেক্ট ফ্রম কম্পিউটার দিলে আপনি যে কম্পিউটার থেকে সিলেক্ট করে দেখাতে পারেন, ধরুন আমি কম্পিউটার থেকে এটা দিলাম, এটা দিলাম, কন্ট্রোল ক্যাপ ধরে এটা দিলাম, দুইটা দিলাম, বা এটা দিলাম, তিনটা ওপেনে ক্লিক করলাম, বাস এই তিনটা এখানে চলে আসছে, কিন্তু এই ধরনের এখান থেকে কম্পিউটার থেকে আমার এখানে তিনটা আসছে, পাশাপাশি এই যেগুলো সিলেক্ট করছে সেখান থেকে আসছে, আমার এখানে অ্যালবাম ভিতরে করতে এবার ছবিগুলো চলে আসছে, তাহলে আমার কম্পিউটার থেকে নিলাম আমি, তার পাশাপাশি আমার এই গুগল ফটো থেকে নিলাম, বাস আমার অ্যালবামের ভিতরে, বাস। তারপর আমরা যদি ব্যাকে চলে আসি, ব্যাকে আসার পরে ধরুন আমার এই যে এখানে অ্যালবামটা তৈরি হয়ে গেলো, তো অ্যালবামের ভিতরে জসিম আলোয়া নামে অ্যালবাম তৈরি হয়ে গেছে, তার ভিতরে এখানে ছবিগুলো আসছে, বাস। এখন যদি আপনি অ্যালবামের ভিতরে ধরুন আপনি আরও ছবি নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে কী করতে হবে, আপনি অ্যালবামটা ওপেন করেন, করার পরে এখন যদি আপনি নিতে গেলে এই যে এখানে যাবেন অ্যাড ফটো, অ্যাড ফটোতে ক্লিক করেন, করার পরে আপনি কোন জায়গা থেকে ফটো আউট করবেন, আবার এই যে কম্পিউটার থেকে নিতে পারেন, বা আপনি এই যে এখান থেকে সিলেক্ট করে যেটা যেটা দরকার আপনি ডানে ক্লিক করেন, বাস অ্যালবামের ভিতরে ছবিগুলো চলে আসছে, এইভাবে কিন্তু আপনি অ্যালবামে ছবি অ্যাড করতে পারেন অ্যালবাম তৈরি করার পরে, বাস। এখন আমরা ব্যাকে চলে আসি, আসার পরে ধরুন আপনি একটা অ্যালবাম আবার নতুন অ্যালবাম তৈরি করতে গেলে আপনি যে ক্রিয়েট অ্যালবাম আবার এখানে ক্লিক করে নতুন অ্যালবাম তৈরি করে তার ভিতরে আবার ফটো আপনি অ্যাড ফটোতে করতে পারেন, বাস এটি হচ্ছে আমাদের এই বিষয়টা, বাস। তারপরে ধরুন আমরা যদি মনে করেন এখানে আসি, আসার পর তো অ্যালবামের বিষয়টা জানলাম, এখন এই যে অ্যালবামটা আমরা এখানে ক্লিক করে যদি অ্যালবামটা ডিলিট করতে চান এই যে এখানে যান, যার পর আপনার এখান থেকে ধরুন আপনার এই যে ডিলিট অ্যালবাম, এখান থেকে আপনি অ্যালবাম ডিলিট করতে পারেন, তারপরে যে সেট অ্যালবাম কভার, অ্যালবাম কভার সিলেক্ট করতে পারেন, অপশন এডিট, অ্যালবাম এডিট করতে গেলে এখানে এডিট করতে পারেন, ডাউনলোড করতে পারেন, স্ল্যাশ শো করতে পারেন, অপশন দেওয়া আছে, এগুলো আপনি একটা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে কাজগুলো করতে পারবেন, বাস। তারপর এখানে আমাদের ইউটিলিটিস, তো ইউটিলিটিসের মধ্যে এখান থেকে আমরা কী করতে পারি, যে এখান থেকে আমরা হাইলাইট ভিডিও করতে পারি, অ্যানিমেশন, কোলাজ, এই কাজগুলো করতে পারি, তাই হাইলাইট ভিডিওর বিষয়টা কি, আমরা যদি হাইলাইট ভিডিওতে যাই, হাইলাইট ভিডিওতে যাওয়ার পরে তো এখান থেকে আমরা এই যে এখানে ধরুন প্লাস যদি ক্লিক করি, করার পরে এখানে আমাদের এই পিকচারগুলো দিয়ে আমরা কিন্তু হাইলাইট ভিডিও করতে পারি, যেমন কীরকম ধরুন এখান থেকে আমি এই পিকচারটা সিলেক্ট করলাম, এই পিকচার সিলেক্ট করলাম, তারপরে ধরুন আমি এখান থেকে ধরুন এই পিকচার সিলেক্ট করলাম, এই চারটা, এই চারটা পিকচারের মাধ্যমে এখানে আমি হাইলাইট ভিডিও তৈরি করব, বাস সিলেক্ট করার পর আমি যে এই যে ক্রিয়েট, আমি ক্রিয়েটে ক্লিক করলাম, বাস এখানে আমার কিন্তু হাইলাইট ভিডিও তৈরি হয়ে গেল। এখন যদি আমি এই যে এখানে প্লেতে ক্লিক করি, এই দেখেন এখানে কিন্তু ভিডিও হয়ে গেল, একটা পর একটা পিকচার আসতেছে, একটা পর একটা কিন্তু আসতেছে। তারপরে কিন্তু ইচ্ছা করলে আপনার এখান থেকে যেগুলো আপনি করতে পারেন, এই যে একটু এদিকে একটু বাড়াই দিলেন, এটা একটু বাড়াই দিলেন, তারপরে কোনটা কমাইতে গেলে কমাইতে পারেন, তাহলে কমাই দিয়ে এখন যদি আমরা এখান থেকে প্লে দিই, এটা প্লে দিলাম, আবার আমরা এই যে এই যে এটা এতটুকু আসতেছে, একটু বাড়াই দিলাম, একটু বাড়াই দিলে বেশি করে দেখাবে, এগুলো কিন্তু করতে পারেন এখান থেকে,
এই রয়েছে আমাদের হাইলাইট ভিডিওর বিষয়টা, আপনি কিন্তু এবার পিকচার মাধ্যমে ঘুরতে পারেন। তারপরে সেভ করলে আপনি সেভ করতে পারেন, তারপরে এই যে এখানে যান, যারপর আপনি ইনসার্ট ক্লিপ অপশন থেকে আপনি ক্লিপ ইনসার্ট করতে পারেন, ডুপ্লিকেট করতে পারেন, রিমুভ করতে পারেন। তারপরে কোনটা করবেন, এখন যদি ডুপ্লিকেট দেন এটা ডুপ্লিকেট আরেকটা হয়ে যাবে, রিমুভ দিয়ে রিমুভ হয়ে যাবে। এগুলো আপনি একটা প্র্যাকটিস করলে করতে পারবেন। এখন আর ব্যাক আসি, আমরা ডিসকাট করে দিলাম এটা, বা ডিসকাট করে আমরা এখান থেকে আবার ব্যাকে আসি। বাস ব্যাকে আসলাম, বাস ব্যাকে আসার পরে এখন আমরা আবার ইউটিউবে যাই, আস আমরা হাইলাইট ভিডিওর বিষয়ে জানলাম। তারপর আপনি অ্যানিমেশন করতে পারেন, অ্যানিমেশন যান, এখান থেকে আপনি পিকচার নিয়ে আপনার নামে তিনটা পিকচার নিলাম, নিয়ে আমি ক্রিয়েটে ক্লিক করে তিনটা পিকচারের মাধ্যমে আমরা অ্যানিমেশন তৈরি করবো। বাস এখন তো এটা অ্যানিমেশন হয়ে গেল, এই তিনটা পিকচারের মাধ্যমে অ্যানিমেশন হয়ে গেল। এখন এই অ্যানিমেশন আপনি এখানে যা শেয়ার করতে পারবেন, ডিলিট করতে পারবেন, ফেভারিট করতে পারবেন, তারপরে এখানে যে অ্যানিমেশনের ডাউনলোড আর্কাইভ সবই করতে পারবেন, অপশন দেওয়া আছে এগুলো। বাস তারপর আমরা আবার যদি এখানে যাই, যারপর আমরা এই যে কলেজ করতে পারি, আমরা যে কলেজে ক্লিক করে এখান থেকে ফটো আমরা ধরেন যে একটা দুইটা তিনটা, এই তিনটা ফটো আমরা কলেজ করবো, তিনটা সিলেক্ট করে আমরা ক্রিয়েটে ক্লিক করি। ব্যাস এখন ধরুন এই তিনটা ফটো যে কলেজ হয়ে গেলো, এই যে একটা আর বাকি দুইটা, এটা কিন্তু হয়ে গেলো, সেও কলেজ করতে পারেন। বাস তারপরে এখন আমরা এখান থেকে আবার যদি ইউটিউবে আসি, আসার পরে ধরুন আমরা তারপরে মুভ ফটো টু আর্কাইভ, আমরা কিন্তু আর্কাইভে ফটো মুভ করতে পারি। এই যে এখানে ক্লিক করে আমরা যে এখান থেকে যে কোনো ফটো ইচ্ছা করে আগে মুভ করতে পারি। বাস তারপরে এটার পরে তো আছে ব্যাকআপ ফটো ফ্রম ইউর কম্পিউটার, আপনার কম্পিউটারতে আপনার ফটো ব্যাকআপ করতে পারেন। এই যে এখন অপশন দেওয়া আছে এখানে, যে আপনি যে ডাউনলোড করে কিন্তু এটা করতে পারেন, এই যে অপশন অ্যাপ ডাউনলোড অপশন দেওয়া আছে আপনার গুগল ড্রাইভে, তো আপনার এখানে ব্যাকআপ করতে গেলে এটা আপনি ডাউনলোড করে করতে পারেন, অপশন দেওয়া আছে এটা। বাস এই বিষয়গুলো আমরা আলাদা পরবর্তী ভিডিওতে দেখবো, এখন জাস্ট আমরা টোটাল ওভার ভিডিও জানতে চাই আজকের ভিডিওতে। তারপরে সেটা পার্টনার শেয়ারিং আপনি এখান থেকে করতে পারেন, যেটা আমরা এই যে শেয়ারিং থেকে দেখছি এখানেও বিষয়টা দেওয়া আছে, এখান থেকে করতে পারি। বাস তারপরে এখানকে এগুলো ছাড়াও আমরা যদি আর্কাইভে যাই, আর্কাইভ তো দেখছি আমরা অলরেডি, আমাদের যে কোনো ফটো আর্কাইভ করার পরে আর্কাইভ থেকে আমরা কীভাবে রেজিস্টার করতে পারি সেটা কিন্তু দেখছি। তারপরে আপনি এয়ারপোর্টে যেয়ে, এই যে এয়ারপোর্টে যেয়ে আপনি যে কোনো ফটো, যে এখান থেকে আমি এই ফটো, এই দুইটা ফটো সিলেক্ট করলাম, ডানে ক্লিক করলাম, এখন কিন্তু এই যে এই ফটো দিয়ে আমার আর্কাইভে অ্যাড হয়ে গেল, আর্কাইভে চলে আসছে। সেগুলো আর এয়ারপোর্ট থেকে আরও কোনো ফটো আর্কাইভ করে রাখতে পারেন। তারপরে আর্কাইভ থেকে আমরা এই যে সিলেক্ট করে, আমরা যদি সিলেক্ট করে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আপনি আর্কাইভের ফটোগুলো আপনি এই যে এখান থেকে যে শেয়ার করতে পারবেন, তারপরে ডিলিট করতে পারবেন, তারপরে এই যে এখান থেকে যে আপনি আনআর্কাইভ দিলে আনআর্কাইভ হয়ে যাবে, তারপরে লক ফোল্ডারে মুভ করতে পারেন, এগুলো তো আমরা অলরেডি আগে দেখছি। তারপরে এখানে ফেভারিট করতে পারেন আর্কাইভের ফটোগুলো, আমি আনআর্কাইভ দিলাম, বাস আর্কাইভের ফটোগুলো আনআর্কাইভ হয়ে গেল, এগুলো করতে পারেন। তারপর লক ফোল্ডার তো অলরেডি আমরা আগে দেখলাম। তাছাড়া এখান থেকে এই যে ট্রাশ, ট্রাশে ক্লিক করলে আমাদের ট্রাশের যে ফটোগুলো আছে সেগুলো কীভাবে এখান থেকে আমরা এমটি করতে পারি, রিস্টোর করতে পারি, সেগুলো কিন্তু অলরেডি আমরা দেখছি। বাস তারপরে আমরা এই যে এখান থেকে স্টোর যে কীভাবে বাড়াইতে হয়, আনলক করতে হয়, সেগুলো কিন্তু আমরা এই যে এখান থেকে যে যখন ক্লিক করছিলাম এখান থেকে বলছিলাম। তারপরে এই যে আনলক স্টোরেজ ডিসকাউন্ট আপনি এখানে যদি ক্লিক করেন, সেমভাবে এই যে অপশনটা যেটা ক্লিক করছিলাম আমরা ওই সময়, এই যে এখান থেকে মান্থলি বা অ্যানুয়ালি আপনি এখান থেকে কী করতে পারেন, আপনার স্টোরেজ আপনি পারচেস করে আপনার এখান থেকে এই জিমেলের যে আপনার 15 GB ছাড়া এক্সট্রা স্পেস আপনার ডলার খরচ করে পারচেস করে নিন, তার ভিতরে আপনার ইচ্ছা মতো আপনার যে কোনো ফাইল বা আপনার কোনো ফটো ভিডিও ইচ্ছা করে আপনি রাখতে পারবেন। বাস এখান থেকে কাজটা করতে পারি আমরা। বাস এখন ধর এইভাবে কিন্তু আমরা কী করতে পারি, আমাদের এই যে গুগল যে ফটোর যে বিষয়গুলো আছে, সেই ফটোর বিষয়গুলো কীভাবে এখানে কাজ করে, কীভাবে আমরা আপলোড ডাউনলোড পাশাপাশি আদার যে বিষয়গুলো আছে সেগুলো কীভাবে আমরা ব্যবহার করতে পারি, সেই বিষয়গুলো কী, সেই ইপ্রিতিক বিষয়গুলো কিন্তু আমি আপনাদের নিয়ে করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন গুগল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই গুগল ফটো ওভারভিউ, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।